আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ইন্ডিয়া বাইক ড্রাইভিং থ্রি ডি যেই আমাদের গেমটি আছে, সেই গেমটির মধ্যে যে গাড়ি, কার, বাইক, হেলিকপ্টার, প্লেন আছে, এই পিকগুলোর আপনারা কীভাবে কালারগুলো চেঞ্জ করবেন, কীভাবে মিক্স কালার মানে তিন চার কালারের কালার বানাবেন সেই জিনিসটার, এবং কীভাবে আপনারা মাল্টি কালার বানাবেন সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো। আপনারা কি হেলিকপ্টারের কালার চেঞ্জ করতে পারবেন কি না, বা প্লেনের কালার চেঞ্জ করা যায় কি না, বাইকের কালার চেঞ্জ করা যায়নি কিনা, এগুলো নিয়ে আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। তো প্রথমে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা কারগুলোর কালার চেঞ্জ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেকগুলো কালার, টিয়া, পার্পল এবং ফিরুজা, অ্যান্ড এটা কি ওই পাশে একটা কালার ছিল। তো এই তিনটা কালার কিন্তু আমাদের কারের না, এগুলো আমরা ইয়া করছি, চেঞ্জ করেছি। তো এখানে আমি একটা ফরচুন না আচ্ছা আমরা একটা ডায়াল করছি 2020, একটা কোড ডায়াল করার পর আমাদের এই গাড়িটা আসছে, এই গাড়িটা আমরা কালার চেঞ্জ করবো। কীভাবে করবো, যে কালার চেঞ্জ করার জন্য আপনাদের ফোনে ঢুকতে হবে। ফোনে ঢুকার পর এই যে সাইডে ডান পাশে প্রথমে যে অপশনটা থাকে সেই অপশনের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম আসবে, ইয়েলো, গ্রিন, আপনার চাইলে পার্পেল, ব্লু, রেড, এবং কি গ্রে, এবং কি কালো, এবং কি সাদা, হোয়াইট, পরে মিক্স কালারও দিতে পারবেন। দেখছেন এভাবে একটু দূরে গেলে কিন্তু আপনাদের কাছে এই যে কালারগুলো আছে এই কালারগুলোর জিনিসগুলো চলে যায়, এমনকি ড্রেস চেঞ্জের অপশনগুলো আসে। এখন এটার কারণ হচ্ছে আপনাদের এই কালারগুলো চেঞ্জ করতে হলে মানে গাড়ি এবং কার যে যত কিছু আছে আমাদের এই যত জিনিসগুলো আছে আমাদের এই গেমের মধ্যে সেগুলো কালার চেঞ্জ করতে হলে আমাদের যেই কার, বাইক, হেলিকপ্টার যত কিছু আছে সেগুলোর কালার চেঞ্জ করতে হলে আপনাদের কী করতে হবে, যেই গাড়িটার কালার চেঞ্জ করবেন সেই গাড়িটার কাছে যেয়ে চেঞ্জ করতে হবে। আচ্ছা হেলিকপ্টারের কালার চেঞ্জ হয় কি না এটা দেখবো। এখন আমরা হেলিকপ্টারে গিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার চালানোর যে অপশনটা সেটাও আছে, কিন্তু আমাদের কালার চেঞ্জের অপশনটা আসতেছে না। এটা না আসার কারণ হচ্ছে আমরা হেলিকপ্টারের কালারটা চেঞ্জ করতে পারবো না। আমাদের এই গেমের মধ্যে আমরা হেলিকপ্টারে যেই কালারটা আছে সেই কালারটাই থাকবে, এটার কোনো চেঞ্জ করা যাবে না। এখন যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করতেছিলাম যে গাড়ির আশেপাশে গেলে যেই কালারগুলোর মানে কালারগুলো চেঞ্জ করার অপশনটা আসে আবার চলে যায়, এটা কারণটা। এখন গাড়ির কালার চেঞ্জ করার জন্য আপনাদের কী করতে হবে, গাড়ি আছে যেই গাড়িটা, ধরেন এই যে প্লেনটা, এই প্লেনটা যে এই যে ড্রাইভিং অপশনটা আছে, এই প্লেনটা চালানোর যেই অপশনটা এসেছে সেটা আসলে আপনাদের ওই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে, যেই ড্রেস চেঞ্জের অপশনটার উপর ক্লিক করতে হবে। তারপর আপনাদের কিন্তু এই যে এই কালারগুলো আসবে। এখন দেখেন দূরে চলে গেলে কিন্তু ড্রেস চেঞ্জের অপশনগুলো আসে, একটু দূরে চলে যেয়ে দেখছেন এখন কিন্তু আমাদের ড্রেস চেঞ্জ করার অপশনগুলো আসছে, আবার কাছে গেলে কিন্তু কালার চেঞ্জের অপশনগুলো আসে। আপনাদের খেয়াল রাখতে হবে এই ড্রাইভিং চিহ্নটা, এই যে ডান পাশে দেখেন ড্রাইভিং চিহ্নটা আছে কি না, এই ড্রাইভিং অপশনটা চলে গেলে মানে একটু দূরে চলে গেলে কিন্তু এই অপশনটা চলে যায়, আর চলে গেলে হবে না। এখানে চাইলে মিক্স করতে পারবেন, এবং কি এই যে এরকম মাল্টি যে জিনিসটা আছে RGS যেটাকে এখানে লেখা ছিল। এখন এবার এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন হয়তো বা, বিষয়টা হলো গাড়ির কাছে গিয়ে আপনাদের যেই গাড়ি চালানোর অপশনটা আছে সেই অপশনটা যখন আপনাদের কাছে আসবে তখন আপনারা ওই অপশনটাতে ঢুকবেন। এই যে সাইডের ডান পাশে উপরে যেই অপশনটা আছে সর্বপ্রথমের লাইনের ডান পাশের অপশনটা যেটা দিয়ে আমরা ড্রেসটা চেঞ্জ করি, সেই অপশনে ঢুকার পর কাছে এরকম মিক্স হইতে সব কিছু কালারের জিনিসগুলো পেয়ে যাবেন। এভাবে আপনারা কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন, এভাবে করে আপনার সব কিছুর কালার চেঞ্জ করতে পারবেন। এবার আমরা দুইটা সেভেন দেওয়ার পর আপনাদের কাছে এই যে GPC যে গাড়িটা আছে সেটা এসেছে, এবারে সেটার কাছে যাব। এখন দেখতে পাচ্ছেন আমরা এটার কাছে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে GPC গাড়ি চালানোর অপশন এসেছে, কিন্তু আমাদের কাছে কিন্তু কালার চেঞ্জের যে অপশনগুলো আছে সেই জিনিসগুলো আসতেছে না, মানে GPC-রও কালার চেঞ্জ করা যাবে না। হেলিকপ্টার এবং GPC-র এই দুইটার মধ্যে কোনোটারই কালার চেঞ্জ করা যাবে না। এখানে ড্রেস চেঞ্জের অপশনগুলো দেখাচ্ছে কিন্তু কালার চেঞ্জের অপশনগুলো দেখাচ্ছে না, মানে GPC-রও কালার চেঞ্জ করা যাবে না। যেই কালার ছিল হলুদ কালার সেই হলুদই থাকবে। এভাবে করে আমি আজকে এই গেমের মধ্যে কী কী কালার চেঞ্জ করা যায়, কী কী জিনিসগুলোর কালার চেঞ্জ করা যায় এবং কোনগুলোর কালার চেঞ্জ করা যায় না সেটাই বলতে চলেছি, এবং কি অনেকগুলো দেখিয়েও ফেলেছি। এখন আমি মনস্টার ট্র্যাক আনলাম, মনস্টার ট্র্যাকের কালারটা চেঞ্জ করব। দেখ মনস্টার ট্র্যাকটার কাছে গেলাম, ড্রাইভিং অপশন আসলো, তারপর এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন হলুদ, গ্রিন, ব্লু, পার্পল, রেড, এবং কি মিক্স কালার, এই দেখতে পাচ্ছেন। এভাবে করে আমি কিন্তু কালারগুলো চেঞ্জ করে নিতেছি। এখানে আমি অনেক গুড় জিনিসের কালারগুলো চেঞ্জ করে দেখাবো যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এখন আমি 320 যেই আমাদের জেট প্যাকটি আছে এই জেট প্যাকটির মধ্যে আমি কিন্তু কালার চেঞ্জ করতে পারি কি না পারি সেটাই দেখাবো। এখন আমি জেট প্যাকটির পাশে যাওয়ার পর ড্রাইভিং অপশনটি আসলো, এই তো ড্রাইভিং অপশন আসার পর হোয়াইট করলাম, পার্পল কালার করলাম, এবং কি এখানে মিক্স কালার করে দিলাম মানে মাল্টি কালার, এটাকে আমি মাল্টি বলতেছি, এটাকে এখানে লেখা আছে RGS মানে গেম কোম্পানিটির নাম।
এখন আমি এই দেখতে পাচ্ছি এই মাল্টি কালার নিয়ে এই জ্যাকপ্যাকটি নিয়ে আমি উপরে কিন্তু উঠতেছি। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউটা দেখতেছি আমাদের ঘরের সব কালার চেঞ্জ দেখতে পাচ্ছেন, অস্থির লেভেলে আমাদের বাড়িটা হয়ে গিয়েছে। এখন আমি আরও কিছু চিটকোডের মাধ্যমে আপনাদেরকে, চিটকোড বলতে আমি অনেকগুলো চিটকোড কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি কি আমি দেখিয়েছি এবং কি ড্রেস চেঞ্জের ব্যাপারটা, কালার চেঞ্জের ব্যাপারটা হলো আমরা গাড়ি হেলিকপ্টারটা পারবো না, এখন দেখবো আমরা বাইকের কালারগুলো চেঞ্জ করতে পারি কি না। সেই কারণে আমাদের ঘরে মানে আমাদের বাড়িটার মধ্যে অনেকগুলো বাইক আমরা কিনে ফেলেছি। এই এখন আমাদের এই বাইকগুলো কেনার পর আমরা দেখবো বাইকগুলো আমরা কালার চেঞ্জ করতে পারি কি না, হ্যাঁ না, এই দুটো জিনিস ট্রাই করবো। অনেক কিছু আছে যে বাইকের কালারগুলো চেঞ্জ করা যায় না অনেক বাইকের, সেগুলো আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এখানে আমার এই ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে গ্লেজ খাচ্ছে, সে কারণে আমি আবার নতুন করে আমার আরও নতুন নতুন কিছু বাইক সিরিয়ালিভাবে কিনে ফেলেছি। এখানে আমার আপনাদের জন্য অনেক কোটি কোটি টাকা খরচ হয়ে গেল। এখন আমি সামনে সর্বপ্রথমে যেই ব্লু কালার বাইকটি আছে এই ব্লু কালার বাইকটির কালার চেঞ্জ করবো। প্রথমে আমি আমাদের অরেঞ্জ কালার, ব্লু কালার, রেড কালার অ্যান্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রেড কালারটাই অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, আমরা অরেঞ্জ কালারটা এটার মধ্যে দিলাম, গ্রিন কালারটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এটা দেখতে পাচ্ছেন গ্রিন কালার হয়ে গেল, এটার কালার চেঞ্জ করা যায় বাইকের। এখন দেখি এই বাইকটার কালার চেঞ্জ করা যায়নি, এই বাইকটার মধ্যে দেখা যাচ্ছে হ্যাঁ এই বাইকটারও আমরা কালার চেঞ্জ করতে পারবো, সে কারণে আমরা দিয়ে দিলাম ব্ল্যাক। এখন কী ব্ল্যাক হইলো এটা পরিবর্তনটা দেখা যাচ্ছে না, তাই আমি গ্রিনটা দিয়ে দিলাম, দেখি গ্রিনের কোন জিনিসটা চেঞ্জ হলো। ইয়েলো দিলাম, কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, হয়তো বা কোনো জিনিস চেঞ্জ হয়েছে যা আমার চোখে পড়েনি। যদি আপনাদের চোখে পড়ে থাকে বা আপনারা জেনে থাকেন এটা কী চেঞ্জ হয়েছিল, কী কালারটা, সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। এখন এই পরের বাইকটাতে যাওয়া যাক, হার FZ10 যে বাইকটি আছে সেটা পুরাটা আমি ব্ল্যাক কালার করে দিলাম, দেখতে পাচ্ছেন অস্থির লেভেলে একটা কালার করে দিলাম। এই যে আমাদের ইয়ামাহার পরে যে বাইকটি আছে এই বাইকটির কালার আমি চেঞ্জ করে অরেঞ্জ কালার করে দিলাম। এবার আমি পরের বাইকটি দেখতেছি, এই পরের বাইকটি RGS লেখা বাইকের উপর আছে, এটা তো গেম কোম্পানির নাম। এখন আমি মিক্স কালার বাইকের মধ্যে দেওয়া যায় কিনা সেটাও ট্রাই করে দেখলাম, হ্যাঁ বাইকের মধ্যে মিক্স কালারও দেওয়া যায়, মাল্টি কালারও মানে RGS-এর কালারটাও দেওয়া যায়, সব কালার আপনারা দিতে পারবেন বাইকের মধ্যে। এরকম কিছু পাইতে মানে আপনারা পেয়ে যাবেন যেগুলোর কালার চেঞ্জ হয় সেক্ষেত্রে সেগুলো বাদ দিয়ে দিবেন। যেমন এই কোবরা বাইকটার কালার চেঞ্জ হয় না, দেখ অনেকগুলো কালার ধরপর আছে, দেখ ট্রাই করে দেখি। আবার অরেঞ্জ দিলাম কোনো পরিবর্তন নেই, গ্রিন দিলাম কোনো জায়গায় পরিবর্তন হচ্ছে না। এরকম অনেকগুলো অপশন আসলেও অনেকগুলো বাইকের কালার চেঞ্জ হবে না, যেমন হেলিকপ্টারের কালার চেঞ্জ হয় না, GBC-র কালার চেঞ্জ হয় না, KTM একটা বাইক দেখলাম সেটার কালার চেঞ্জ হয় না, কোবরা বাইক সেটারও কালার চেঞ্জ হয় না। এরকম কিছু জিনিস থাকবে আপনাদের এই গেমটার মধ্যে যেগুলো কালার চেঞ্জ করা যায় না। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক করে আমাদের সাথে জয়েন হয়ে যায়। অ্যান্ড এখানে আজকের মতো বিদায় নিচ্ছি, থ্যাংকস ফর ওয়াচিং, লাইক কমেন্ট শেয়ার নাও অ্যান্ড ব্যাক।